খেলার খবরে স্বাগতম, জানাবো ফুটবলের খবর। মেসির সাবেক ক্লাব বার্সেলোনায় যোগ দিচ্ছেন ব্রাজিলের নতুন রোনালদো খ্যাতি পাওয়া ভিটোর রোকি। কত বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন বার্সেলোনায় এবং কত টাকা দিয়ে যাচ্ছেন সেখানে, আসুন দেখে নেই বিস্তারিত। বুধবার 28 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এই তরুণের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি। ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড ভিটোর রোকি যোগ দিয়েছেন বার্সেলোনায়। ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ডের সঙ্গে চুক্তিটা গত জুলাইয়ে সেরে ফেলেছিল বার্সা। তবে ধারে গত 6 মাসে অ্যাথলেটিক প্যারানেন্সে খেলেছিলেন 18 বছর বয়সী এই তরুণ। এই মৌসুমে পুরোটাই সেখানে থাকার কথা থাকলেও 6 মাস আগেই তাকে ডেকে নিয়েছে বার্সেলোনা। বার্সেলোনায় এসেই ক্লাবের জার্সি পরে ফটোশুট করেছেন রকি। তবে বার্সায় এলেও এখনই দলের সঙ্গে যোগ দিচ্ছেন না এই তরুণ। 29 ডিসেম্বর প্রথমবারের মতো জাভির অধীনে অনুশীলন করবেন তিনি, আর তাকে আনুষ্ঠানিকভাবে দর্শকদের সামনে আনা হবে 3 জানুয়ারি। ভিটোর রোকির সঙ্গে 6 বছরের চুক্তি করেছে বার্সেলোনা, সে হিসেবে 2030-31 মৌসুম পর্যন্ত বার্সার হয়ে খেলবেন রকি। তবে এই সময়ে অন্য কোনো ক্লাব তাকে কিনতে চাইলে বড় অঙ্কের অর্থ খরচ করতে হবে সেই ক্লাবকে। কাতালান ক্লাবটি তার রিলিজ ক্লজ ধরা হয়েছে 500 মিলিয়ন ইউরো। এই বিপুল অঙ্কের অর্থ প্রদান সাপেক্ষে রকিকে দলে টানতে পারবে যে কেউ। ভিটোর রোকি, তিনি ব্রাজিলের ক্লাব পারানেন্সে হয়ে 81 ম্যাচে 28 গোল করেছেন। বছরের শুরুতে অনূর্ধ্ব 20 দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের শিরোপা জয়ে 8 ম্যাচে 6 গোল করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। ক্লাব ও বয়সভিত্তিক ফুটবলে পারফরম্যান্সের কারণে এরই মধ্যে ব্রাজিল জাতীয় দলে অভিষিক্ত হয়েছেন রকি। চলতি বছরের মার্চে মরক্কোর বিপক্ষে 2-1 গোলে হারের ম্যাচে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় রকির। সেদিন 65 মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ভিটোর রকি। যা হোক, মেসির সাবেক ক্লাব বার্সেলোনায় 500 মিলিয়ন ইউরোতে রকিকে দলে নেওয়ার জন্য অভিনন্দন রকিকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে আরিফ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।